নাম হলো কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ আমি একটু লিখি, এটা এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ সেট। এটা কি আমি বুঝাই দিচ্ছি, বুঝাই দিলে একবারে সহজ লাগবে তোমাদের। কার্তেশীয় গুণজ সেট, তো কার্তেশীয় গুণজ সেট কি এভাবে লিখা হয়, এ গুণ বি, এদের এক একটা উপাদান হয় ক্রমযোগ, ধরো এক্স কমা ওয়াই, এবং এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। এটা কি লিখলেন স্যার, কিছুই তো বুঝলাম না। আমি এবার এটা বুঝাই বলতেছি, ধরো এ একটা সেট, বি একটা সেট, মাঝখানে গুণ করতে বলা হয়েছে, এই গুণটাকে বলা হয় কার্তেশীয় গুণ, এর গুণটাকে বলা হয় কার্তেশীয় গুণ, গণিতবিদ কার্তেশিয়ানের নাম অনুসারে কার্তেশীয় গুণ। হ্যাঁ, এই গুণটাকে বলা হয় কার্তেশীয় গুণ। তো এই এ আর বি যখন তুমি গুণ করবা, আমি দেখাবো কিভাবে গুণ করবা, যখন তুমি এই এ আর বি গুণ করবা, তখন এদের এক একটা উপাদান পাওয়া যাবে এক একটা ক্রমজোড় আকারে। কি পাওয়া যাবে, এক একটা ক্রমজোড় আকারে, এবং ওই ক্রমজোড়ের প্রথম যে উপাদানটা আছে, এই প্রথম উপাদানটা আসবে এ থেকে, এবং ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানটা আসবে বি থেকে। কারণ কি বলা হয়েছে, এক্স বিলংস টু এ, মানে এই এক্স হলো এর উপাদান, এবং এখানে অবশ্যই এবং হবে, এবং ওয়াই বিলংস টু বি, এর মানে হলো ওয়াই এর যে উপাদানটা আছে সেটা আসবে বি থেকে। তার মানে এ, এখানে একটা ব্যাপার আছে যে স্যার, এখানে এ যদি একটা সেট আর বি যদি একটা সেট হয় তাহলে এরকম হবে, কিন্তু যদি এ বি সেট না পি কিউ হয়, ধরো পি আর কিউ দুইটা সেট, তাদের মধ্যে কার্তেশীয় গুণজ সেট করবো, হ্যাঁ, সেই ক্ষেত্রে এরকম হবে, ধর আমরা ধরে নিলাম এক্স কমা ওয়াই দুইটা মানে ক্রমজোড় পাওয়া যাবে, আর যেখানে এক্স আসবে পি থেকে এবং এখানে ওয়াই আসবে হলো গিয়ে কিউ থেকে, এরকম আসবে। আর যদি এখানে ধরো এম গুণ এন হয়, ধরো এম এর এন গুণ করতেছি আমি, গুণ করার পর আমি এক একটা ক্রমজোড় পাবো, মানে এক একটা উপাদান এক একটা ক্রমজোড় হবে, একটু আগে যে ক্রমজোড় হবে ধরো এক্স কমা কত ওয়াই, আর যেখানে এক্স এর মানটা আসবে এক্স বিলংস টু এম এবং ওয়াই বিলংস টু এম, এরকম করে। তোমরা আবার মনে করিও না যে এ বি থাকবে সবসময়, না, এখানে স্যার দুইটা এ এবং বিও থাকতে পারে, স্যার দুইটা পি আর কিউ থাকতে পারে, স্যার দুইটা এম এবং এন থাকতে পারে, তবে দুই দুইটি সেটের বেশির কার্তেশীয় গুণজ সেট করা যায় না, অর্থাৎ এটা একটা সীমাবদ্ধতা বা একটা লিমিটেশন বলতে পারো, যে মাত্র দুইটা সেটারে কি করা যায় কার্তেশীয় গুণজ সেট করা যায়। যদি তুমি তিনটা সেটার করতে চাও তাহলে আগে দুইটা করে তারপর আরেকটা আগে করতে হয়, তবে আমি এই যাবৎকালে তোমাদের বইতে কখনো তিনটা পাই নাই, আমরা সবসময় দুইটা দিয়ে করবো। এবার আমি যতই চিল্লাই না কেন তোমাদের বুঝবা না, অথচ আমি একটা এক্সাম্পল না নিলে, এবার আসলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে দেখবে একবারে পানির মতো ক্লিয়ার হয়ে যায়, একবারে পানির মতো ক্লিয়ার। এবার আসলে এটার ম্যাথমেটিক্যাল টার্মটা আমি আগে লিখি, একবার পানির মতো ক্লিয়ার হবে, তোমরা শুধু চোখ বন্ধ করে তাকাই থাকো, দেখবা আমি দুইটা উদাহরণ দিব, ইনশাল্লাহ প্রথমটা না বলতে দ্বিতীয়টা ক্লিয়ার হবা। যতক্ষণ সময় লাগে, যতক্ষণ সময় লাগে, একটু বেশি সময় লাগতে পারে। এবার আসো, এই একটা সেট নিলাম, ধরো এখানে আছে ওয়ান টু থ্রি, এখানে বি একটা সেট নিলাম, এখানে আছে ধরো ওয়ান ফোর এবং নাইন, ওকে একটা সেট নিলাম, এবং আমাদের গাণিতিক ফর্মেটটা আমি এখানে লিখে রাখি, এ গুণ বি করব, এবং গুণ করার পরে আমরা এক একটা ক্রমজোড় পাবো এক্স কমা ওয়াই, তারপর ধরে নিলাম আমরা এক্সটা আসবে এ থেকে, এবং আমাদের যে ওয়াইটা আছে সে ওয়াইটা আসবে আমাদের বি থেকে। ওকে, আমরা এই গাণিতিক ফর্মেট এখানে লিখে রাখলাম, এটা আমরা একটা বাস্তবের রূপ দিব। তাহলে এবার আসো, এ গুণ বি, ভালো কথা। তাহলে এবার আসো এর মানটা বসাই দাও এখানে, এ মান হলো ওয়ান টু থ্রি, ওকে। আচ্ছা, এবার আমরা গুণ দিলাম, গুণ দিলাম, এবার আমরা গুণ দিলাম, বুঝছো, গুণ দিলাম, আমরা গুণ দিলাম, তারপর বলতে বি এর মানটা ওয়ান ফোর এবং নাইন। এবার গুণ করার টেকনিকটা দেখো, গুণ করার টেকনিকটা হলো একটা কমা দিবা, এখন তোমাকে কি বলছে দেখো, এই তোমাকে বলছে একটা ক্রমজোড় হবে প্রত্যেকটা উপাদান, তাহলে একবার ওয়ান দিয়ে একবার ওয়ান এর সাথে গুণ হবে, ওয়ান দিয়ে একবার ফোর এর সাথে গুণ হবে, ওয়ান দিয়ে একবার নাইন এর সাথে গুণ হবে, এরকম করে ওয়ান 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 ফোর ওয়ান নাইন, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা কার্তেশীয় গুণজের সিস্টেম। এবার আবার টু দিয়ে সবাইকে, টু ওয়ান যাবে একবার, টু ফোর যাবে একবার, সরি সরি টু, হ্যাঁ টু ওয়ান যাবে, টু ফোর যাবে, এবং টু কত যাবে, নাইন যাবে, আবার কত হবে, থ্রি দিয়ে একবার ওয়ান যাবে, তারপর থ্রি দিয়ে একবার ফোর যাবে, এবং থ্রি দিয়ে একবার নাইন যাবে, এই যে আমাদের গুণ শেষ। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা একটা উপাদান, এটা 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 একটা উপাদান,
এবং প্রত্যেকটা উপাদান কিন্তু এক একটা ক্রমজোড় এবং তার দুইটা মান আছে। এই প্রথম মানটাকে বলা এক্স এবং দ্বিতীয় মানটাকে বলা ওয়াই। তার মানে এই যে তুমি দেখতে পাচ্ছো, এই প্রথম মানটাকে ধরা হয় এক্স এবং দ্বিতীয় মানটাকে ধরা হয় ওয়াই। আবার তুমি যেটা দেখতে পাচ্ছ, প্রথম মানটা ধরা হয় এক্স, দ্বিতীয় মানটা ওয়াই। এখন তারা কি বলছিল? আমরা মনে মনে ধরে নিলাম এক্স এর সকল উপাদান হলো এক্স, মানে এ এর সকল উপাদান হলো এক্স এবং বি এর সকল উপাদান হলো ওয়াই। তাহলে এবার খেয়াল করে দেখো এখানে এক্স এর মানগুলো কি কি আছে। দেখো প্রথম উপাদান গুলো কি আছে, আমরা ধরে নিচ্ছি ওয়ান আছে, এই যে ওয়ান নিলাম, এই ওয়ান আছে, ওয়ান আছে, দরকার নেই, ওয়ান দরকার নেই, কারণ একটা একবার নিল সেটের মধ্যে। আবার টু আছে, টু আছে, টু আছে, তাহলে টু নিলাম। দেখো এই উপাদান গুলা কি এ না, তার মানে আমি কি বলছিলাম।